আজ আমি বানাবো মুগ ডাল লাউয়ের কারি। তো এর জন্য আমি মুগ ডালগুলোকে কড়াইতে ভেজে নিব। ডালগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। ডাল ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলোকে পানিতে ধুয়ে নিব। এবার আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, গোলমরিচ দিয়ে হালকা ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে তেলের সাথে ভোনা করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভোনা করব। ভোনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। সব একসাথে দিয়ে পেঁয়াজ টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে ভোনা করে নিতে হবে। সব মশলা ভালো মতো ভোনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে সামান্য পানি। পানি দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালগুলো। এবার আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে মুগ ডালগুলোকে মশলার সাথে কষিয়ে নিই। মুগ ডাল মশলার সাথে ভালোভাবে ভোনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালটাকে ভোনা করব। ডাল ভালোভাবে মশলার সাথে ভোনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ভোনা করে নিব ডালের সাথে। লাউ ভালোভাবে ভোনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করব। 15 মিনিট হয়ে গিয়েছে, আমার মুগ ডালের লাউয়ের কারি একদম রেডি। এবার আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মুগ ডাল দিয়ে লাউয়ের কারি। এটি খেতে খুবই মজা এবং বানাতেও খুব কম সময় লাগে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।